আসসালামু আলাইকুম প্রিয়, দুবাই যারা যাবেন তাদের জন্য এই ভিডিওটি। ফ্লাই দুবাই যে আকর্ষণ করেছেন, ফ্লাই দুবাই থেকে এখন কোনো অ্যাপ্রুভাল ছাড়াই তারা নিয়ে নিচ্ছে, কারণ যেহেতু তাদের এয়ার তাদের বিমান, সেহেতু তারা তাদের কৌশলে তারা নিয়ে নিচ্ছে। তবে আপনারা একটু যাচাই বাছাই করবেন, এবং টিকিট কাটতে হলে আপনারা সরাসরি ফ্লাইট দুবাইয়ের অফিসে গিয়ে আপনারা টিকিট কেটে নেবেন। কারো প্রতারণা হতে সাবধান, আপনারা কখনোই প্রতারণার ফাঁদে পড়বেন না, কারণ ফ্লাইট দুবাই অফিসে গেলে আপনাকে সরাসরি চেক করে দেবে, আপনি যেতে পারবেন কি পারবেন না। সেক্ষেত্রে আপনারা যা কিছু করবেন ভেবে শুনে করবেন, কারণ আপনি যাচ্ছেন প্রায় আজকে যে ডিমান্ডটা, এটি প্রায় 76,000 টাকা বুকিং চলছে। তো আপনি একটু আরেকটু যাচাই বাছাই করে তারপরে যাবেন, এবং দেখবেন কিভাবে আগে দেখবেন কিভাবে আপনাকে ওরা সার্ভিসটি দেয়, তারপর ভালো করে ভেবে শুনে দেখে তারপরে আপনি এই সার্ভিসটি গ্রহণ করবেন। আর ওরা নিশ্চিত করে যদি করে তাহলে আপনি যেতে পারেন, আবার আগে দেখতেও পারেন যে দুই একটা ফ্লাইট আসলে গেলে তাদের কি সমস্যা হয়, কি সমস্যা হবে কি হবে না। যদি আপনার ভিসার মেয়াদটা ঠেকে থাকে তাহলে আপনি অবশ্যই এটার জন্য ওয়েট করবেন, এবং দুই একটা ফ্লাইট আমার মনে হয় দেখাই ভালো। দেখার পরে আপনি যেতে চাইলে যাবেন, সমস্যা নাই, কিন্তু যাদের ইমার্জেন্সি না গেলেই নয়, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এরকম থাকলে আপনারা অবশ্যই ফ্লাইট দুবাই অফিসে গিয়ে আপনি যাবেন। আগামী ফ্লাইটেই আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি যে সবাই এই অবস্থান গ্রহণ করবেন, কারণ ভেবে চিনতে তারপরে এই অবস্থানটি গ্রহণ করবেন, কারণ এখানে কিন্তু এই ওয়েবসাইটটিতে আপনারা ইচ্ছা করলে ঘুরে দেখতে পারেন ফ্লাইট দুবাই। আমি ওয়েবসাইট এখানে কিন্তু সরাসরি ঢুকেছি, ঢোকার পরে দেখছি, এখানে বিভিন্নভাবে ট্রাই করছি, দেখতেছি আসলে এটা কি, ওরা কিভাবে কি করতেছে না করতেছে, এগুলো আপনি চাইলে তাদের ফোনও করতে পারেন, কন্ট্যাক্টও এখানে দেওয়া আছে, আপনি কন্ট্যাক্ট করলে চাইলে কন্ট্যাক্টও করতে পারবেন, সমস্যা নাই। তো বন্ধুরা, আপনারা যারা দুবাই, শারজা, আবুধাবি যেতে চান, তাদের কিন্তু এখানেই কিন্তু তারা টিকিট দিচ্ছে। শারজা, দুবাই, আবুধাবি যেখানেই যান না কেন, এখান থেকেই কিন্তু ওরা আপনার টিকিটটা দিচ্ছে। হয়তো তাদের সাথে কোনো একটা চুক্তি হয়েছে, চুক্তির বিনিময়ে এই কাজটি ওরা মানে সার্কুলার দিয়ে দিয়েছে, অফারটা দিয়ে দিয়েছে, তো আপনি চাইলেই নিতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন।